বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নীল জলদ সাদা যে আমরা এই যে মায়ের জাত, আমরা যখন মেয়ে থেকে মায়ের জাতে পরিণত হতে যাই, এই ফুল যদি না ফুটে বাবা আমাদের এই গর্ভে সন্তান ধারণের ক্ষমতা থাকবে না। তাই বলছে ফুল ফুটে বারো বৎসর পরে, প্রতিটি মেয়ে প্রতিটি কন্যা যখন বারো বৎসর বয়স হয় এই ফুল ফুটে। তাই বলছে ফুল ফুটে বারো মায়েদের মেয়েদের যখন সেই মাসিক ধর্ম হয় বাবা, তিন দিন তিনটি রং দেখা দেয়। যারা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরেছেন তারা জানবেন। তাই বলছে তিন রঙের নীল জলদ সাদা, একদিন জল একদিন সাদা একদিন নীল, তিনটি রং ধারণ করে। তারপরে সেই শ্রীকৃষ্ণের আগমন সেখানে হয়, আমরা মায়ের জাতে পরিণত হই। তাই বলছে তিন রঙের নীল জলদ মধুপানে মধুপানে
গোসাই গুরু লাগলো ধাঁধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটছে তিন রঙের নীল চরণ সাদা জ্বর